হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ান্স কুকিং ডায়েরি। তৈরি করেছি মজাদার চিকেন শামি কাবাব রেসিপি এবং সেই সাথে দেখিয়েও দিয়েছি কি করে রেফ্রিজারেটরে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন দেখে নেই এই শামি কাবাব তৈরি করতে আমাদের কি কি লাগছে। নিয়েছি 1/2 কেজির মতো বোনলেস চিকেন, 1 কাপ বা 250 গ্রামের মতো বুটের ডাল, এটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা, 5-6 পিস রসুনের কোয়া, 2 টেবিল চামচ টক দই, 1টি ডিম, 2 চামচ লবণ, 5-6টি শুকনো মরিচ, কিছু পুদিনা পাতা, কিছু ধনিয়া পাতা কুচি, 4-5টা কাঁচামরিচ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরে গুঁড়া, 1 চা চামচ গরম মশলার পাউডার এবং লাগবে 3 থেকে 4 কাপ পানি। প্রথমেই 1টি প্যানে দিয়ে দিচ্ছি ডাল, এরপরে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই পানিতেই ডাল চিকেন সবকিছু সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি লবণ, এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলি, আদা বাটা, ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, সব কিছুকে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে একে ঢেকে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য, মানে যতক্ষণ না পর্যন্ত ডাল সিদ্ধ হয়ে আসছে। প্রায় 1/2 ঘন্টা পরে আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি, সব কিছু নেড়েচেড়ে নিচ্ছি এবং চেক করে দেখছি ডাল সিদ্ধ হয়েছে কিনা। দেখা যাচ্ছে ডাল খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে এসেছে, তাই এরপরেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলি। চিকেন দিয়ে সব কিছুর সাথে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং ঢেকে দিচ্ছি চিকেন সিদ্ধ হওয়ার জন্য প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিলাম, আবারও একবার নেড়ে নিচ্ছি এবং দেখে নিচ্ছি চিকেন এবং ডাল সবকিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, তাই ঢাকনা ছাড়াই একে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো হয়ে আসে। তবে এ সময় কিন্তু লবণের টেস্টটা চেক করে নিতে হবে, যদি দরকার হয় তাহলে এই পর্যায়েই দিয়ে দিতে হবে। নাড়তে নাড়তে এটা প্রায় শুকনো হয়ে এসেছে, তাই এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং এই মিক্সচারটা ঠান্ডা হলে আবারও ফিরে আসছি। এতে দিয়ে দিচ্ছি টক দই, গরম মশলার পাউডার এবং ডিম। এই সব কিছুকে আমি একটি চামচ দিয়েই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, পুদিনা পাতা এবং কাঁচামরিচ কুচি। এই সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলো ব্লেন্ড করা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি চিকেনের মিক্সচার। এরপরে এই সব কিছুকে একত্রে আবারও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমার ব্লেন্ডারটা একটু ছোট, তাই আমি সব চিকেনগুলো একবারে দিতে পারিনি, 3 থেকে 4 বারে আমাকে এগুলো ব্লেন্ড করতে হয়েছে। খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে আসলে এগুলোকে আমি একটু বড় বলে তুলে নিচ্ছি। যেহেতু আমি 3 থেকে 4 বারে এগুলো ব্লেন্ড করে নিচ্ছি, তাই ব্লেন্ড করা শেষ হলে এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিক্সচারটি কাবাব তৈরির জন্য প্রস্তুত। কাবাবগুলো বানিয়ে আমি যে ট্রেতে রাখবো সেই ট্রেতে একটু তেল দিয়ে ব্রাশের মাধ্যমে আমি খুব ভালো করে গ্রিস করে নিচ্ছি। হাতের 2 তালুতেও আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এরপরে আমি চিকেনের ব্যাটারটা নিয়ে কাবাব শেপ দিয়ে ট্রেতে রেখে দিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা কাবাব বানিয়ে ট্রেতে সাজিয়ে রাখছি। শামি কাবাবগুলো এখন ভাজার জন্য একদম প্রস্তুত। আপনারা যদি শামি কাবাব ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান, তাহলে এ পর্যায়েই 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে এরপরে সেগুলো বের করে এয়ারটাইট বক্সে
রেখে আপনি এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চলে যাচ্ছি শামি কাবাবগুলো ভাজার প্রণালীতে। প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল, এগুলো আমরা ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। তেল গরম হলে একে একে করে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এবং উভয় পাশে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। প্রায় 3-4 মিনিট পরে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। কাবাবগুলোর অপর পাশও আমার একইভাবে ভেজে নিচ্ছি। উভয় পাশে গোল্ডেন ব্রাউন কালার আসতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগে যাবে। দেখাই যাচ্ছে কাবাবগুলো প্রায় হয়ে এসেছে। এরপরে তেল ছেঁকে আমি একটি টিস্যু সহ প্লেটে এগুলো সার্ভ করে নিচ্ছি। কাবাবগুলো খুবই মজাদার এবং বাইরে যেমন ক্রিস্পি, ভিতরে তেমনই খুবই সফট। আপনারাও এই চিকেন শামি কাবাব তৈরি করুন এবং পিকচার শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপ কুকিং রেসিপিতে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরিকে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।